সরকার তো ক্ষমতায় থাকতে হলে সার্বক্ষণিক ভাবে ভয় থাকবে কখন বোধ মানে কোন ফুটো দিয়ে কে বেরিয়ে এসে তাদের সমস্ত এই সাজানো বাগান তছনছ করে দেয় আওয়ামী লীগের একটা যে সার্বক্ষণিক ভীতিতে থাকা তার লক্ষণটা হচ্ছে এইটা হাজার হাজার শত শত কোটি টাকা মানে লুটপাট করো বিদেশে পাচার করো দেশে রাখো তার নিরাপত্তা দাও এইভাবে ন্যাক্কারজনক একটা রাষ্ট্রকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা কি ভয়ঙ্করভাবে তার সুবিধা নিয়েছেন সবই আওয়ামী লীগের সৃষ্টি এই সরকারের সৃষ্টি এবং এদের নিয়ে কত গৌরব তারা করেছেন রকমই যদি রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের চেহারা হয় আজকে চিন্তা করে দেখুন কি পরিস্থিতি বাংলাদেশ শোনা যাচ্ছে আপনার কাছে আসতে চাই আজকে দুই দলের কিন্তু আজকে রাজধানীতে সমাবেশ ছিল এবং দুই দলের সমাবেশ ছিল না সমাবেশ ঘোষণা করেছিল বিএনপি আওয়ামী লীগ তার পাল্টা পাল্টি একটা সমাবেশ ঘোষণা করেছে কারণ একটা রাজনৈতিক দল যখন জোর করে ক্ষমতায় থাকে জনগণের ভোট ছাড়া ক্ষমতা থাকে যে ভোটে আসলে নব্বই ভাগের বেশি মানুষ ভোট দেয়নি মানে ফাঁকা মাঠ বিরান ভূমি সারা দেশময় আপনারা টেলিভিশনে দেখিয়েছেন নিজেদের মধ্যে প্রার্থী দিয়ে আমি ডামি করে তো সেই রকম একটি নির্বাচন করে সে অন্য রাষ্ট্রে যেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পরিষ্কার করে বলেছেন ভারত পাশে ছিল বলে এরকম একটি নির্বাচন তারা করতে পেরেছেন এবং তাদেরকে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের চাহিদা পূরণ করার জন্যই তারা কাজ করে নিজেদের ইস্যুগুলো তুলতেও ভুলে যায় তো সেই জায়গাটা তো ধরেন এটা একটা বাস্তবতা এরকম একটি সরকার তো ক্ষমতায় থাকতে সার্বক্ষণিকভাবে ভয় থাকবে কখন বোধ মানে কোন ফোটো দিয়ে কে বেরিয়ে এসে তাদের সমস্ত এই সাজানো বাগান তছনছ করে দেয় তো সেইটা আসলে আওয়ামী লীগের একটা যে সার্বক্ষণিক ভীতিতে থাকা তার লক্ষণটা হচ্ছে এইটা এবং রাজনৈতিক দল হিসেবে রাজনীতিতে আর নাই এটা হচ্ছে একটা মানে কি বলে যে রাজনীতি দিয়ে মোকাবেলা করার চাইতে শক্তি দিয়ে মোকাবেলা যে জায়গা সেটা তারা করেছেন বাহিনী পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন এবং এটা করতে গিয়ে পুরো কি ভয়ঙ্কর পরিণতি নিয়ে এসছেন লোক জেনারেল আজিজ বেনজির আহমেদ মতিউর কি মতিউর রহমান কিংবা পুলিশের আরও অন্যান্য কর্মকর্তা কিংবা এই এনবিআর আরও অন্যান্য কর্মকর্তা আপনি যে কোনো রাষ্ট্রের মানে অঙ্গের দিকে তাকান আজকে সবগুলো জায়গাতে ডিলটা এরকম যে আমাদেরকে বিনা ভোটে ক্ষমতায় রাখো আর তোমরা যা ইচ্ছা তাই করো হাজার হাজার শত কোটি টাকা মানে লুটপাট করো বিদেশে পাচার করো দেশে রাখো তার নিরাপত্তা হবে এইভাবে ন্যাক্কাটজনকভাবে একটা রাষ্ট্রকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং রাষ্ট্রের ব্যক্তিরা কি ভয়ঙ্করভাবে তার সুবিধা নিয়েছেন সেই সবই আওয়ামী লীগের সৃষ্টি এই সরকারের সৃষ্টি এবং এদের নিয়ে কত গৌরব তারা করেছেন আজকে তাদেরকে মানে চাপে পড়ে এইটা আমরা দেখছি করছি কিন্তু বাস্তবত বাস্তবতা আবার রক্ষাই করছেন কারণ তাদের একটা ইনবেল সমস্যা আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তো আবার যারা বর্তমানে আছে তারা আবার ভাববে যে আমরা তো মানে আমাদেরকে ডিজন করবে ভবিষ্যতে ফলে তারা এখন এই যে আমরা দেখি একজন ব্যক্তি বিদেশ চলে যান তারপরে তার কি বলে নিষেধাজ্ঞা আসে কিংবা মানে একজনের বিরুদ্ধে এখনও কোনো সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায় নানান কিছু করে এই বিষয়গুলোকে আসলে রক্ষা করার চেষ্টা করেছে কিন্তু যেটা সত্য বেরিয়ে এসছে যে যে কথাগুলো আমরা বছরের পর বছর ধরে বলছিলাম যে এই সরকার পুরো রাষ্ট্রশক্তিকে পকেটে ঢুকিয়ে এবং তাদেরকে এইভাবে অন্যায় সুবিধা দিয়ে তাদের বিনা ভোটে ক্ষমতাটাকে রক্ষা করছে কিন্তু এর মধ্যে রাষ্ট্র ব্যবস্থাটাকে তারা ভয়ঙ্কর ভাবে বিপর্যস্ত করে তুলছে কারণ এইরকমই যদি রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের চেহারা করে দেখুন ভরসা করবে কাজে এটা তো মানে আমাদের জন্য একটা ভয়ঙ্কর রকম অশনী সংকেত যে শক্তির ব্যবহার মানে আগেও ছিল না কোথায় পেশি রাজনীতিতে পেশি শক্তির ব্যবহার বললেন সেটিকে আগে ছিল কিনা না দেখুন পেশি শক্তির এই ধরনের ব্যবহার এই যে মানে পুরো বছরের পর বছর ধরে বিরোধী দল কর্মসূচি দিলেই তার একটা পাল্টা করে এবং এটা সূত্রপাত আওয়ামী লীগের দিক থেকে বলা চলে যে বিরোধী দলের হরতালের দিনে মিছিল বের করা এটা আমার আমি ঠিক ভুল না করলে এটার প্রধান অংশটা আমি এইভাবে কারেক্ট এটা বলি যে প্রধানত এটা আওয়ামী লীগ করেছে কারণ আমরা এটা আমাদের ছাত্র জীবন থেকে দেখেছি যে আওয়ামী লীগ যখন সরকারের ছিল তখন বিরোধী দল যখন হরতাল ডেকেছে তখন ওই দিন মিছিল বের করা এটা আগে এইভাবে আমরা দেখিনি যে বিএনপি যখন সরকার সরকারি দল মানে বিএনপি যখন সরকারে ছিল আওয়ামী যখন হরতাল দেখেছে এইটা ওইভাবে আমি দেখিনি

দলে আছেন পক্ষে মানুষ নেই ধরনের কথা বলছেন। আমাদের পক্ষে মানুষ আছে কি নেই সেটা তো ওনারা বলতেই পারেন তো আমাদের পক্ষে মানুষ যে আছে এটা আসলে ওনারা প্রতি মুহূর্তে প্রমাণ দেন কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের পক্ষে নেই একটা সুষ্ঠু নির্বাচন মোকাবেলা করতে পারেন না ওনাদের পক্ষে এত মানুষ পুরো দেশ উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন তো তাতে ওনাদের অনেক কনফিডেন্ট থাকার কথা না যে কোনো ইলেকশন যে কোনো যাক যে কারো অধীনে ওনারা ইলেকশন মোকাবেলা করতে পারার কথা কারণ ইলেকশন আহ কোনোভাবেই তো মানুষই তো ওনাদেরকে সমর্থন থাকলে নাকি মানুষই ইলেকশন জিতে আসে ওনারা যে বলে না যে তলোয়ার নিয়ে কিংবা করে না ইলেকশন করার পক্ষপাতি তো জেলেনস্কির মতো করে আওয়ামী লীগ ইলেকশন করতে পারেন দেখিয়ে দিতে পারে জনগণের সমর্থন আমাদের আছে আছে নাই তো সেটা জানো আসন কয়টাতে নেমে আসবে আসলে ডাবল ডিজিটই যাবে কিনা